বইমেলার এবারে আমার কাছে এক্সপিরিয়েন্সটা একেবারে ভিন্ন। এর আগে আমি যতবার বইমেলাতে এসেছি প্রত্যেকবারই হচ্ছে পাঠক হিসেবে এসেছি, কারো না কারো বই কিনেছি পড়েছি। এবার হচ্ছে প্রথমবারের মতো আমি লেখক হিসাবে এসেছি বইমেলাতে। আমার একটা বই রিলিজ হয়েছে, এটা নাম হচ্ছে বাইশের বন্যা। সিলেটে যে 65 দিন বন্যাতে কাজ করলাম মানুষের দোয়াতে এবং মানে সৃষ্টিকর্তার ইচ্ছায়, সো ওইটার 7টা স্টোরি নিয়ে আমি হচ্ছে বই লিখেছি। বই কেন কিনতে আসবে এটা আসলে বলাটা অনেক মুশকিল, কারণ এখানে কি কয়েকটা ব্যাপার হয়। যেমন অনেকেই আছে হয়তো আমার গান পছন্দ করেন, অনেকেই হয়তো আছে যে আমাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ওয়ার্ক করতে দেখেন। তবে বইটা কিনবে তারাই যারা হচ্ছে এই বন্যাটা সম্পর্কে জানার একটা আগ্রহ আছে। কারণ যেহেতু মিডিয়াতে আমি দেখেছি মানুষ বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম যে 122 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার একটা হচ্ছে এই সিলেটের বন্যা। তো সেই জায়গায় যেহেতু আমার 65 দিন কাজ করে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের গল্পগুলো আমি এখানে তুলে ধরেছি। আমার মনে হয় বইটা পড়লে মানুষ এই বন্যার এক্সপিরিয়েন্স পাশাপাশি যারা আমাকে পছন্দ করেন আমি কীভাবে লাইক আমার কাছে মনে এটা একটা যুদ্ধের মতো ছিল। আমার কাছে 65 দিন একটা বন্যার তো এরিয়াতে থেকে কাজ করা, যেখানে নেটওয়ার্ক নাই, যেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, আমরা ডাকাতের কবলে পড়েছি, টুকটাক মানুষ সোশ্যাল মিডিয়াতে কিছুটা জানে, আরও যারা ডিটেল জানতে চায় তারা এই বইটা পড়লে জানতে পারবে। এটা আসলে একেবারেই আনপ্ল্যান্ড গায়ক থেকে লেখকের ব্যাপারটা, কারণ আমি মূলত গান করি। 2016 সাল থেকে আমার ব্যান্ড আছে কুড়েঘর নামে, পাশাপাশি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করি। তো আমি এই বন্যার আগেও জানতাম না বই লিখবো, ইভেন বন্যা যখন হচ্ছে আমি তখনও জানতাম না। বাট আসার পরে হচ্ছে আমাকে অনেকেই বলেছে যে যেহেতু আমি ওখানে বিভিন্ন এরিয়াতে গিয়েছি, লাইক ব্যাপারটা এরকম যে ওখানকার যে আর্মি প্রশাসনের কথা যদি আমি বলি, এক একটা সেক্টর এক একটা জায়গায় কাজ করেছে। মিডিয়া সংবাদ মাধ্যম কর্মী যারা আমাকে অনেক বড় বড় নিউজ পেপার থেকে ফোন দিয়েছে, অনেক সময় টেলিভিশন চ্যানেল থেকেও, যে ওনারা সিলেটে ঢুকতে পারছেন না কারণ ঢাকা থেকে সিলেটের যোগাযোগ তখন বন্ধ হয়ে গিয়েছিলো, একরকম নেটওয়ার্ক ছিল না, ব্ল্যাক আউট হয়ে গেছে, এয়ারপোর্টের রানওয়েতে পানি। সো এরকম যেহেতু সবাই আমার কাছ থেকে জানতে চাচ্ছিলো ফোন করে করে যে এখন কী অবস্থা, এখন কী অবস্থা। এবং আমার যেহেতু সৌভাগ্য হয়েছে আমি প্রায় 500 জনের মতো অ্যাক্টিভ ভলান্টিয়ার্সকে নিয়ে কাজ করেছি ওখানে, এবং আমি পার্সোনালি আমরা একটা ছোটো একটা টিম প্রত্যেকটা জায়গায় ভিজিট করার চেষ্টা করেছি। কারণ আমরা 18,000 ফ্যামিলি পর্যন্ত রিচ করেছি, 18,000 ফ্যামিলিকে ত্রাণ দিয়েছি, 158টা ঘর বানিয়ে দিয়েছি। ওই তো, যেহেতু আমার এই কাজটা করার সৌভাগ্য হয়েছে, সো আমি আসার পর আমাকে অনেক আইডিয়া দিচ্ছিল যে তোমার যেহেতু এতগুলো তুমি ঘুরতে পারছো, তুমি এখানকার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। সো আই ট্রাইড মাই বেস্ট। নিয়মিত লেখাটা এখন আমি আসলে বলতে পারছি না, এটা লিখেছি অনেকটা থাকে না যে ঝোঁকের বসে বা মনে হয়েছে কিছুটা এক্সাইটেড ছিলাম যে আচ্ছা প্রথমবার বই লিখছি, এতগুলো কাজ করেছি। সো সামনেরটা এখনই বলতে পারছি না, তবে হ্যাঁ যদি এই বইটা পড়ে শিল্পী হিসাবে না বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে না, লেখক হিসাবে যদি আমাকে মানুষজন বলে যে হ্যাঁ ভালো লিখছি বা ভালো লিখেছি, তখন হয়তো চিন্তা করবো ভবিষ্যতে সামনে যে কোনো কিছু নিয়ে যদি লেখার সৌভাগ্য হয়। আমি অনেক মানুষেরই অল্প অল্প করে বই পড়েছি, খুব অনেক বই পড়েছি এরকম না। তবে আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, ওনার বই পড়েছি আমি, হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ফ্যান এটা আমি বলতে পারবো। জুনায়েদ ইভান ভাইয়ের আমি গতবার শেষ বইটা পড়েছি, আরও অনেক বড় বড় লেখকের বই পড়াও হয় নাই। সো এটা আসলে খুব ঘটা করে অনেক কথা বলতে পারতেছি না।